গাঁদা ফুল কে না জানে সকলেই কিন্তু এই ফুলটাকে চেনে কারণ বন্ধুরা আমরা শীতে বিভিন্ন ভ্যারাইটির গাঁদা ফুলের গাছ করে থাকি কিন্তু শীতকাল ছাড়াও সারা বছরই টুকটাক গাঁদা ফুল হতেই থাকে যেমন রাজগাঁদা ছোটো মিনিয়েচার গাঁদাগুলো আমাদের বাগানে ফুটতে থাকে আজকে বন্ধুরা আলোচনা করব কিভাবে গাঁদা গাছে রোগ পোকা মুক্ত করবেন কারণ এই গাছটি খুব চেনা জানা হলেও এই গাছের রোগ পোকার আক্রমণ কিন্তু যথেষ্ট প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ হয় আজকে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো সঠিক ট্রিটমেন্ট যদি আপনি করতে পারেন তাহলে এই গাছের রোগ পোকা থেকে একদম গাছ থাকবে সুস্থ এবং সুন্দর তার আগে যারা বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ হ্যালো ফ্রেন্ডস গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আমরা শীতকালে বিভিন্ন ধরনের গাঁদা ফুলের গাছ করে থাকি যেমন ইনকা গাঁদা মাছি গাঁদা ভ্যানিলা গাঁদা ফ্রেঞ্চ গাঁদা বিভিন্ন ধরনের কিন্তু বন্ধুরা এই সমস্ত গাছে রোগ পোকা আক্রমণ করে প্রথমেই দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে পাতা কিন্তু ফ্যাকাস হয়ে গেছে এই ফ্যাকাসের মূল কারণ হচ্ছে কিন্তু গাছে শোষক পোকা রস শুষে নেয় যেমন সাদা মাছি যেমন মিলিবাগ এই সমস্ত জন্য আপনারা এক তারা ব্যবহার করবেন এক তারা ব্যবহার করলে কিন্তু এই সমস্ত শোষক পোকা দূর হয়ে যাবে এরপরে বলি ফাঙ্গাস আক্রমণ গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ হলে গাছের পাতায় দেখবেন হলুদাবো ভাব গাছের পাতার ওপর কালো কালো ফুটফুট দাগ এই দাগগুলো ফাঙ্গাসের আক্রমণের কারণে হয় এর জন্য আপনারা প্রতি লিটার জলে এক গ্রাম হিসাবে যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আমি এখানে স্যাফ ইউজ করছি আপনার হাতের কাছে যেটি অ্যাভেলেবেল আপনি কিন্তু সেই ফাঙ্গিসাইডটি ব্যবহার করবেন বন্ধুরা এই ছোট ছোট টিপসগুলো আপনারা নোট ডাউন করে রাখতে পারেন তাতে আপনাদের কাছে আসবে এরপরে বন্ধুরা সব থেকে যে জিনিসটা আক্রমণ প্রচুর পরিমাণে সেটা হচ্ছে মাকড়ের আক্রমণ গাছে মাকড়ের আক্রমণ হলে পাতা দেখবেন একদম কুঁকড়ে যাবে পাতা বিবর্ণ ফ্যাকাস হয়ে যাবে গাছের কোনো জৌলুস থাকবে না গাছ তার যৌবন হারাবে এর জন্য বন্ধুরা যখনই এরকম দেখবেন তার আগে আপনারা এই কাকা নামক পেস্টিসাইড এই পেস্টিসাইডটা কিন্তু ব্যবহার করবেন এই কাকা পেস্টিসাইড কিন্তু মাকড়ের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ পেস্টিসাইড এই পেস্টিসাইডটা ঠিকভাবে ব্যবহার করলে মাকড়ের আক্রমণ হবে না এই তিনটে পর্যায়ে যদি আপনারা ঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে গাঁদা গাছ থাকবে খুব সুন্দর এবং সুস্থ প্রথমেই আপনাকে গাছ থেকে সমস্ত ধরনের শোষক পোকা যেমন সাদা সাদামাছি জাপ পোকা এগুলোকে তাড়াতে হবে এর জন্য আপনারা এক তারা ব্যবহার করতে পারেন সাথে ফাঙ্গাস আক্রমণের জন্য যে কোনো ফাঙ্গিসাইড লাস্টে মাকড় নাশকের জন্য কাকা বা অন্য কোনো পেস্টিসাইড ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ